কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীরউদ্দিন ও উপপরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 4 সেপ্টেম্বর কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এ এ মামলাটি দায়ের করা হয়। এ সময় বিচারক মোয়াজ্জেম হোসেন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী হলেন মেঘনা থানাধীন শিকিরগাঁও এলাকার প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী রুমানা রহমান জয়া। মামলার বিবরণ সূত্র থেকে জানা গেছে, রুমানা রহমান জয়া জমির মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকবার কুমিল্লার মেঘনা থানায় যান। পরিচয় সূত্র ধরে ওসি সমীর ও এসআই মোশাররফ জয়াকে প্রায়ই ফোন করতেন। এক পর্যায়ে ওসি সমীর তাকে মেঘনা রিসোর্টে সময় কাটাতে যাওয়ার প্রস্তাব দেন। এসআই প্রায়ই ফোন করে তাকে অশোভন প্রস্তাব দিতেন। তারা জয়ার মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় জয়ার উপর ক্ষুব্ধ হন ওসি ও এসআই। এদিকে গত 26 আগস্ট রোমানার ভগ্নিপতিকে গ্রেপ্তার করতে যান ওসি সমীর ও এসআই মোশাররফ। সেদিন রোমানা মামলার ওয়ারেন্ট দেখতে যাওয়ায় এসআই মোশাররফ জয়াকে টেনে হিস্ট্রে থানায় নিয়ে আসেন। পরে একই দিন রাত 9:30 দিকে এসআই মোশাররফ অন্য পুলিশ সদস্যদের সহায়তায় টেনে হিস্ট্রে জয়াকে ওসির রুমে নিয়ে যান। এ সময় রুমের দরজা বন্ধ করে ওসি তার সঙ্গে অশোভন আচরণ করেন। একই সঙ্গে ভুক্তভোগী জয়ার মুখ চেপে ধরে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে জয়াকে থাপ্পড় ও লাথি মারতে থাকেন ওসি। পরে ভুক্তভোগী চিৎকার শুরু করলে এসআই মোশাররফ এসে তার গলা চেপে ধরেন। এ সময় মোশাররফ ভুক্তভোগীকে ধর্ষণ করার হুমকি দেন। পরে তারা ভুক্তভোগী জয়ার হাতের মোবাইল ফোনের লক খুলে ফ্লাশ মেরে দেন, যাতে তার সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ না থাকে। পরে ভুক্তভোগী জয়ার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে কোর্টে চালান দেওয়া হয়। প্রায় 8 দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে এসে ওসি ও ওই এসআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী জয়া। জয়া সাংবাদিকদের জানান, ওসি ও এসআই তার মানসম্মান সব শেষ করে দিয়েছেন। তারা ভেবেছিলেন প্রবাসীর স্ত্রী হওয়ায় তাদের কুপ্রস্তাবে হয়তো রাজি করাতে পারবেন, কিন্তু না, সেটি তারা সম্ভব করাতে পারেননি। ওসি সমীর ও এসআই মোশাররফের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ওই দিন তারা অন্যায়ভাবে জয়ের উপর নির্যাতন চালিয়েছে। পরে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। জয়া এ নির্যাতনের সঠিক বিচারের জন্য আদালতে দ্বারস্থ হয়েছেন। ভুক্তভোগী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চান। কোনো নারী যেন তার মতো এমন নির্যাতনের শিকার না হন সে বিষয়ে সতর্ক করেন জয়া। অভিযোগের বিষয়ে ওসি সমীরউদ্দিন বলেন, ওই মহিলা ভীষণ উগ্র। থানা থেকে আসামি গ্রেপ্তার করতে গেলে ওয়ারেন্ট দেখতে চান তিনি। ওয়ারেন্ট দেখালেও আসামিকে আনতে দেননি। পরে পুলিশ তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করে। তিনি জেল থেকে বের হয়ে এসব করছেন, মামলা করতেই পারেন, এটা বানোয়াট মামলা। একই বিষয়ে এসআই মোশাররফ বলেন, পুলিশের কাছে ওই দিনের ভিডিও রেকর্ড আছে, তিনি কি করেছেন। পুলিশ তাকে মহিলা কনস্টেবল দিয়ে ধরিয়ে এনেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়নি, তিনি খুবই উগ্র মহিলা, এগুলো তার বানানো। কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন, এই ঘটনার বিষয়ে মাত্রই শুনলাম, এখনও কোর্ট থেকে কোনো কাগজপত্র পাননি তিনি। মামলার কাগজ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার।